প্রিয় দর্শক, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। রমজানের স্পেশাল আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের জন্য খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যকর একটি ড্রিঙ্কস রেসিপি। আজকের রেসিপি মাঠা। এই মাঠাটা বানানো যেমন সহজ, উপকরণও খুবই কম লাগে এবং বানাতে সময় লাগে মাত্র 2 মিনিট। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। আজকের মাঠাটা তৈরি করছি আমি টক দই দিয়ে। আপনারা চাইলে মিষ্টি দই বা টক মিষ্টি দই দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। আর এই দইটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি। বাসায় কিভাবে এই টক দইটা তৈরি করবেন তার একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের রেসিপির জন্য আমি টক দই নিয়ে নিচ্ছি 2 কাপ। এবার এই টক দইটা আমি একটা ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারের পরিবর্তে একটা হ্যান্ড হুইক দিয়েও এটা তৈরি করে নিতে পারেন। এবার এর ভেতরে বিট লবণ দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ। আপনারা আপনাদের স্বাদ বুঝে লবণটা কম বেশি করে নেবেন। আবার চাইলে অর্ধেকটা সাধারণ লবণ এবং অর্ধেকটা বিট লবণও এখানে ব্যবহার করতে পারবেন। লেবু রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ, এটাও আপনারা আপনাদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। চিনি দিয়ে দিচ্ছি 1/4 কাপ। এখন এর ভেতরে পানি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। মাত্র এই কয়টা উপকরণ দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। এবার এটা আমি 1 মিনিট ব্লেন্ড করে নিচ্ছি। মাঠা তৈরি করার জন্য আসলে কোনো কিছুর পরিমাণ কিন্তু ধরা বাধা নেই। আপনারা আপনাদের স্বাদ বুঝে এখানে সব কিছুই কম বেশি করে নিতে পারবেন। এক মিনিট ব্লেন্ড করে নিয়ে এখন আমি এর ভেতরে আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। পানিটা আসলে আপনার মাঠাটা কতটা ঘন বা কতটা পাতলা খেতে পছন্দ করেন তার উপরে নির্ভর করে, তাই আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী পানিটা কম বেশি করে নেবেন। আবারও 1 মিনিট এটা আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। এই 2 মিনিটেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি। এখন যে গ্লাসে আমি মাঠাটা পরিবেশন করব সেই গ্লাসের ভেতরে কিছুটা আইস কিউব নিয়ে নিচ্ছি। আর মাঠাটা তৈরি করার জন্য আমি কিন্তু এখানে ঠান্ডা পানি ব্যবহার করেছি। আইস কিউবটা যত বেশি দিবেন মাঠার স্বাদ কিন্তু ততটাই ভালো আসবে। এই মাঠাটা তৈরি করে আপনারা কিন্তু 2-3 দিন নর্মাল ফ্রিজে সংরক্ষণ করেও খেতে পারবেন। ইফতারে এটা তৈরি করতে পারেন, দেখবেন ছোট বড় সবাই খুবই পছন্দ করবেন। আমার চ্যানেলে কিন্তু ইফতারের আরও বেশ কিছু ড্রিঙ্কস রেসিপি দেওয়া আছে, চাইলে সেগুলোও আপনারা দেখে নিতে পারেন। লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটি পছন্দ হলে প্রিয়জনের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, আমার আরও একটা ফেসবুক পেজ আছে যেখানে আপনারা হাতের কাজের 3 পিস এবং সুন্দর সুন্দর হ্যান্ড পেইন্ট শাড়ি পেয়ে যাবেন। চাইলে আপনারা আমার ওই পেজটাও ভিজিট করতে পারেন, লিঙ্কটা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে।